আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে দেখাবো ঢাকার একটা সুন্দর রেস্টুরেন্ট, যার নাম হচ্ছে ঠিকানা। এটা ঢাকার বেড়াইতে অবস্থিত, খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট, আর এর মধ্যে অনেক রকমের চমক আছে, সবটাই আপনাদের সঙ্গে আজকে ঘুরে ঘুরে শেয়ার করব। তো চলুন তাহলে আমার সাথে আজকের ভিডিওটি শুরু করা যাক। রেস্টুরেন্ট বলতে আমাদের মনে হয় চার দেয়ালের ভেতরে গুটি কয়েকটা চেয়ার টেবিল দিয়ে সাজানো কিছু মজার মজার খাবার নিয়ে রেস্টুরেন্ট। বাট রেস্টুরেন্টেরও যে কিছু ভিন্ন রকম রূপ থাকতে পারে এই ঠিকানায় আসলে আপনারা বুঝতে পারবেন। প্রাকৃতিক দৃশ্যের মাঝে বসে আপনার পছন্দের খাবার উপভোগ করার মতো একটা অন্যরকম দৃশ্য এখানে আপনি পাবেন। এখানে ঢুকে প্রথমেই যেটা বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি উপযোগী সেটা হচ্ছে স্যানিটাইজেশন, যেটা এখানে একটা সুন্দর প্রপার ব্যবস্থা আছে। প্রথমে দেখিয়েছি একটা মেশিনের মতো আছে যেখানে আপনার ফুল বডি এবং সব কিছুই স্যানিটাইজ করা হবে। তারপরে এখানে টিকিট কেটে ঢুকতে হবে ভেতরে। এখানে টিকিটের প্রাইস হচ্ছে পার পারসন 200 টাকা করে, 200 টাকা এন্ট্রি ফি দিয়ে আপনাদেরকে ভেতরে ঢুকতে হবে। তো আমরা টিকিট কেটে এন্ট্রি ফি দিয়ে ভেতরে প্রবেশ করেছি, আর ভেতরে ঢোকার পর থেকেই একের পর এক চমক শুরু হবে। সবচেয়ে বড় চমকটাই হচ্ছে ফুল। এই রেস্টুরেন্টটাতে এখন বর্তমানে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল চলছে। ফ্লাওয়ার ফেস্টিভ্যাল মানেই ফ্লাওয়ারের ছড়াছড়ি। আপনি যেখানেই তাকাবেন, যে দিকেই যাবেন, যেখানে বসবেন, যেখানে দাঁড়াবেন, সব জায়গায় ফুল আর ফুল। প্রথমেই আনকমন একটা জিনিস চোখে পড়বে, সেটা হচ্ছে টিভির মধ্যে গাছ লাগানো, ইভেন বাথরুমের কমোডের মধ্যে, বেসিনের মধ্যে পর্যন্ত এখানে গাছ লাগানো, ফুলের গাছ। তো এগুলো দেখেই খুব অবাক লাগছিল, যার মাথা থেকে এ ধরনের বুদ্ধি বের হয়েছে তাকে অবশ্যই স্যালিউট জানানো উচিত। এরকমই নানা রকমের আনকমন জিনিস, অবাক করা জিনিস দিয়ে পুরো রেস্টুরেন্টটা ভরা। রেস্টুরেন্ট নাম হলো, এটা কিন্তু আমার কাছে একটা রিসোর্ট বা পিকনিক স্পটের মতো মনে হয়েছে। যদিও এখানে বাইরে থেকে কোনো খাবার অ্যালাও না, ইভেন কোনো পেট অ্যালাও না, শুধু আপনি ঢুকতে পারবেন। সো পুরোটা আমার কাছে ভীষণই ভালো লেগেছে, পুরো কনসেপ্টটা খুবই ইউনিক এবং আনকমন। আর এখানে ডাবল যে একটা ব্যাপার ছিল, ডাবল এনজয়মেন্টের ব্যাপার, সেটা হচ্ছে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল। রেস্টুরেন্টটা এমনিতেই খুব সুন্দর তার নিজস্ব রূপে, এবং এখানে ফুল অ্যাড করার পর তার সৌন্দর্যটা আরও দ্বিগুণ তিনগুণ বেড়ে গিয়েছে। কংক্রিটের এই শহরে একটু রিফ্রেশমেন্টের জন্য এই ধরনের রেস্টুরেন্টে বা এই ধরনের সুন্দর জায়গায় গেলে মন অনেক ভালো হয়ে যায়, ফ্রেশ হয়ে যায়। নিজেকে মাঝে মাঝে একটু বিনোদন দেওয়ার জন্য, নিজেকে একটু রিফ্রেশমেন্ট দেওয়ার জন্য এই ধরনের রেস্টুরেন্টে যাওয়া প্রেফার করি আমি। সো আজকে আমরা ফুল ফ্যামিলি এসেছি। ফুল ফ্যামিলি বলতে আমার বাবা, মা, ভাই, বোন, আমি, আমার হাজব্যান্ড। তো সবাই মিলে ভীষণই মজা করেছি, আর অনেক সুন্দর একটা ওয়েদার ছিল। আমি আপনাদেরকে বলবো, যারা এই রেস্টুরেন্টে আসতে চান, অবশ্যই দুপুরের পরপর যে সময়টা, মানে 3-4টার দিকে যে সময়টা, সেই সময়টাতে আসবেন। তাহলে বিকেলের খুব সুন্দর সময়টা আপনারা এখানে এনজয় করতে পারবেন, ইভেন সন্ধ্যার পরেও একটা অন্যরকম রূপ হয় সেটাও দেখতে পারবেন। তবে একেবারে রাতে আসবেন না বা সন্ধ্যার পরেই আসবেন না, তাহলে অন্ধকারে তেমন একটা এনজয় করতে পারবেন না, কারণ এই রেস্টুরেন্টে দিনের একটা সৌন্দর্য, রাতের আর একটা সৌন্দর্য। সো দুইটাই উপভোগ করার জন্য আপনারা আসবেন বিকেলবেলা, অর্থাৎ 3-4টার মধ্যেই চলে আসবেন। এখানকার যেটা প্রধান বা মূল আকর্ষণ আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এই বাড়িটি, যেটা বর্তমানে পুরোটা আগাগোড়া পুরোটাই ফুল দিয়ে সাজানো, দেখতে পাচ্ছেন আপনারা। এটা একটা নর্মাল টিন শেডের বাড়ি, বাট অনেক অন্যরকমভাবে তৈরি করা। গ্রামে বা বিদেশে এই ধরনের বাড়ি দেখা যায়, বিশেষ করে থাইল্যান্ডে, ইভেন কোরিয়ায়, আর গ্রামেও অনেক ধরনের বাড়ি আমি দেখেছি এই টাইপের ডিজাইন থাকে। মানে টিন শেড দিয়ে খুবই কি বলবো, খুবই গর্জিয়াস করে বাড়িটা তৈরি করা, খুব সুন্দর ডিজাইন, দেখতেই ভালো লাগে। আর এটাকে এখন পুরোটা ফুল দিয়ে মোড়ানো হয়েছে। সো বুঝতে পারছেন সব কিছু আসলে এভাবে বলে এক্সপ্রেস করা যায় না, দেখেই বোঝা যায়।
ক্যামেরায় দেখে আপনারা যতটা সৌন্দর্য দেখতে পাচ্ছেন, খালি চোখে যখন সরাসরি এসে দেখবেন তখন আরও বেশি দেখতে পারবেন। চারিদিকে ফুল আর ফুল, মানে পুরো রেস্টুরেন্টটা, পুরো এরিয়াটাই ফুল দিয়ে মোড়ানো এখানে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, এখানে ফুলগুলো চাষ করা হয় সম্ভবত। এখান থেকে আপনি চাইলে কিনতেও পারবেন, কিনে নেওয়ারও ব্যবস্থা আছে। সূর্যাস্তের খুব সুন্দর একটা ভিউ পাবেন এখানে, কারণ এই রেস্টুরেন্টটা একটা নদীর তীরে অবস্থিত। এই নদীটার নাম হচ্ছে বালু নদী, যেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। নদীর পাড়ে যেয়ে তো পুরো রেস্টুরেন্টটা একটা নদীর ধারে অবস্থিত। যখন একদম উপর থেকে দেখা যায় তখন ফুল ভিউটা আসলে বোঝা যায়। একদম রেস্টুরেন্টের পাশেই নদীটা বয়ে চলেছে। খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর একটা দৃশ্য, এটা দেখতে হলেও আপনাদেরকে আসা উচিত। আর এই যে দেখুন, আনকমন জিনিস যে বলছিলাম, এর মধ্যে একটা খুব সুন্দর আনকমন জিনিস আমার ভালো লেগেছে, এটা হচ্ছে এই যে লেটার বক্সগুলো দেখতে পাচ্ছেন। এই লেটার বক্সগুলোর মধ্যেও ফুল লাগানো আছে, খুবই সুন্দর, খুবই সুন্দর। এখানে দোলনার ব্যবস্থা আছে অনেকগুলো, এর মধ্যে এই দোলনাটা খুবই সুন্দর, এখানে সবাই ফটোশ্যুট করছে। এখন তো আমরা সবাই ছবি তুলতে ভীষণ পছন্দ করি, যুগটাই এরকম। আর এরকম সুন্দর জায়গা হলে তো আরও বেশি ছবি তুলতে ইচ্ছা করে। তো আমরা সবাই অনেক ছবি তুলেছি, আমরাই শুধু না, প্রত্যেকেই মানে ইচ্ছা মতো ছবি তুলছে এখানে। আর এই যে আরেকটা দোলনা দেখলেন, আর এই যে সেই বালু নদীর কথা বলেছিলাম, এটাই সেই বালু নদী। পুরোটা বালু নদীর সাইডেই একদম এই রেস্টুরেন্টটা তৈরি করা হয়েছে। এখানে একটা চমক দেখায় আপনাদেরকে, দেখতে পাচ্ছেন নদীর পাড়ে দুইটা নৌকা রাখা আছে। মজার বিষয় হচ্ছে নৌকাগুলোর মধ্যেও ফুলের গাছ লাগানো। আমি আসলে খুব ভালোভাবে ওটা ক্যাপচার করতে পারিনি, কারণ একটু দূরে ছিল। সো অনেক সুন্দর, আমি দেখে অনেক অবাক হচ্ছিলাম। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কনসেপ্ট খুবই খুবই ইউনিক। আর এই যে পুরো বাড়িটা। আর এখন সন্ধ্যা হয়ে আসছে, সূর্য ডুবে যাচ্ছে, এরকম একটা সময়। আমি আগেই বলেছি সন্ধ্যার পর বা রাতের বেলা এখানে আরেকটা সৌন্দর্য তৈরি হয়। তো এই যে দেখুন, বাড়িটাকে এখন পুরোটা খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে। একে তো ফুলের সৌন্দর্যটা, তারপরে বিভিন্ন রঙের লাইটিং করা, আর এই লাইটের কালারগুলো চেঞ্জ হতে থাকে, একবার ব্লু, একবার রেড, একবার পিঙ্ক। সো অনেক সুন্দর লাগে রাতের বেলা, একটা অন্যরকম সৌন্দর্য। আমি ভেতরে চলে এসেছি আর উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আসলে অনেক সুন্দর, উপর থেকেও একটা সুন্দর লুক দেখা যায়। আর সবচেয়ে বেশি যেটা দেখা যায় সেটাই হচ্ছে ফুল, যেহেতু আবারও বলছি ফ্লাওয়ার ফেস্টিভ্যাল চলছে। তবে একটা জিনিস নোট করবেন, সেটা হচ্ছে এই ফ্লাওয়ার ফেস্টিভ্যাল কিন্তু সবসময় থাকবে না। এখন ফুলের সিজন চলছে বিধায় এখানে ফুল দিয়ে তৈরি করা আছে পুরো জিনিসটা, ফুল দিয়ে সাজানো হয়েছে। বাট সবসময় এরকম ফুলের সিজন থাকবে না, তাই সবসময় তো আর ফুল থাকবে না। এখনই মানে আপনাদের সময় এই ফুলের সৌন্দর্যটা যদি উপভোগ করতে চান, তাহলে এখনই সময়, এখনই চলে যান এখানে। আমি বাড়ির ভেতরটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আর বাড়ির ভেতরে আসলে রেস্টুরেন্ট, এখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে, চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, সোফাও আছে, আরাম করে বসে একটু গল্প করতে করতে খেতে পারবেন। আর এছাড়া বাইরের যে দিকটা আছে, বাইরেও কিন্তু খাওয়ার মতো ব্যবস্থা আছে, বাইরেও চেয়ার টেবিল সেটিং করা আছে, যেখানে আপনাদের ভালো লাগবে সেখানে বসে খাবেন। আর চাইলে বাড়ির উপর তালাগুলোতে বসে খেতে পারবেন, তাহলে বাইরের খুব সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন। তো সব মিলে খুব সুন্দর একটা জায়গা, এখানে আপনি একটা দিন খুব সুন্দর করে স্পেন্ড করতে পারবেন। আর আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আমাদের ফুল ফ্যামিলির এবং আমার নিজেরও, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যেমনই লাগুক অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমার চ্যানেলটির সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নেক্সট আবারও কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।